নমস্কার বন্ধুরা, বঙ্গবাঞ্চলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা দু ধরনের মোজিতো। প্রথমে আমি বানাবো ম্যাঙ্গো মোজিতো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা পাকা আম। কাঁচা পাকা আমটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা, নিয়েছি সামান্য পরিমাণ ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি এবং সামান্য পরিমাণ বিট লবণ। এখানে আমি নিয়ে নিয়েছি 3-4 চামচ পরিমাণ চিনি। তো চলুন শুরু করা যাক। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে আমি গোটা জিরে এবং শুকনো লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে হালকা নাড়াচাড়া করে এটা আমাদের রেডি করে নিতে হবে। ভাজা মশলাটা আমাদের রেডি হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং 15-20 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখানে আমি একটা শুকনো মিক্সিং জার নিয়ে নিয়েছি। 15 মিনিট পর এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেব এবং এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এরপর আমি মিক্সিং জারে নিয়ে নেব কাঁচা পাকা আমটা। এই আমটা কিন্তু একটু মিষ্টি হয়। দিয়ে দেব ধনে পাতা, দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, পরিমাণ অনুযায়ী বিট লবণ এবং পরিমাণ অনুযায়ী চিনি। সামান্য পরিমাণ জল এতে আমি অ্যাড করে দেব এবং এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3-4টে আইস কিউব। দেব 2 চামচ পরিমাণ ম্যাঙ্গোর মিক্সচার। দেব কার্বনেট সোডা। দেব 2 ফোঁটা লেবুর রস এবং সামান্য পরিমাণ ভাজা মশলা। নেক্সট আমি বানাবো তরমুজের শরবত। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 ভাগ তরমুজ। তরমুজটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ করে চাট মশলা এবং বিট লবণ। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ চিনি। যেহেতু তরমুজ মিষ্টি হয় তাই এখানে আমি চিনির পরিমাণটা কম রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা তরমুজটা। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি, 1 চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চামচ পরিমাণ এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব গন্ধরাজ লেবুর রসটা। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব এবং এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে একটা কাপে আমি 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দেব এবং ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো ছোটো কিউব করে কেটে রাখা তরমুজের পিস। দিয়ে দেব 2টো ছোটো করে টুকরো করে রাখা লেবুর পিস, গন্ধরাজ লেবুর টুকরো। 3-4টে ছোটো ছোটো আইস কিউব আমি এতে অ্যাড করে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব তরমুজের শরবতটা। এবং এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কাপে চাট মশলা গোলা জলটা।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন নানান ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।